সকালবেলা আপনি একটা ডিম ভেজে ছিলেন, সেই ডিমটা খাওয়ার পরে কিছু তেল রয়েছে কড়াইতে, ওই কড়াইয়ের ভিতরে দুপুরবেলা যখন আপনি আরেকটা তরকারি ভাজবেন, সকালে ছিল অ্যাসিড ভ্যালু ওই তেলের ভিতরে 4, দুপুরে এসে পড়ল 8, আবার আপনি সন্ধ্যায় যখন আবার ওখানে ওই কড়াইতেই কড়াইটা না ধুয়ে আপনি তরকারি পাক করলেন, তখন আপনি 12 পাইলেন অ্যাসিড ভ্যালু, কিন্তু আপনার বডি সহ্য করতে পারে 3 থেকে 4 অ্যাসিড ভ্যালু। এই যে বেশি বেশি পুরানো তৈল দিয়ে ডিম ভেজে খাওয়া, বিভিন্ন জিনিস ভেজে ভেজে খাওয়া, এই ডিমটা আমরা তৈল ছাড়াও বাঁচতে পারি। কিন্তু এখন যে পদ্ধতিগত সিস্টেম আসছে আমাদের দেশে, সেগুলো দিয়ে আমরা খুবই কম তৈল দিয়েও খেতে পারি। আমাদের দেশের 18 কোটি মানুষ, পৃথিবীর 100 কোটি মানুষ যেই পরিমাণ তৈল খায় আমরা সেই পরিমাণ তৈল খাই, পৃথিবীর 100 কোটি মানুষ যে পরিমাণ মিষ্টি খায় আমরা 18 কোটি মানুষ সেই পরিমাণ মিষ্টি খাই। তাহলে চিন্তা করেন যে আমরা কত বেশি পরিমাণ, প্রায় 5 গুণ বেশি তৈল, মিষ্টি, মাংস এগুলো খাচ্ছি। এর ফলে কি হচ্ছে, আমাদের আয়ু কমে যাচ্ছে, আমাদের রোগ বৃদ্ধি হচ্ছে, আমাদের প্রতিরোধ দুর্গটা দুর্বল হয়ে যাচ্ছে। এখন সবাই বলতেছে যে আপনার এনার্জি বাড়ান, আপনার স্টেমিনা বাড়ান, আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেন। তাহলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের রসুন অনেক বেশি খেতে হবে, কারণ আমাকে হার্টের ভিতরে যাতে কোনো চর্বি জমতে না পারে, আমাকে সরষা বাটা, সরিষা, সরষার তেল, খাঁটি সরষার তেল বেশি খেতে হবে, তাহলে পরে আমাদের প্রতিরোধ দুর্গটা অনেক শক্তিশালী হবে।